ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা কথা বলবো রহস্যময় কিছু বইয়ের সম্পর্কে। বই পড়তে কে না ভালোবাসে? প্রিয় লেখকের বই হাতে পেলে অনেকে এক নিমিষে শেষ করে ফেলেন। রহস্য উপন্যাসের পাঠকেরা সাধারণত এই কাজটি বেশি করেন, কিন্তু বই যখন নিজেই রহস্য হয়ে দাঁড়ায় তখন কেমন লাগবে পাঠকের কাছে? বই কি কখনো রহস্য হয়ে উঠতে পারে? হ্যাঁ পারে। আসুন জেনে নিই এমনই কিছু রহস্যময় বইয়ের ঘটনা। কোডেক্স ম্যান্ডোজা। কোডেক্স ম্যান্ডোজা হলো এস্টেক ইতিহাসের একটি পর্ব। 1521-এর দিকে স্প্যানিশদের মেক্সিকো আক্রমণের সময় এই বইটি স্পেনের রাজা পঞ্চম চার্লসের হাতে আসে। বইটিতে দৈনন্দিন জীবন, সময়কৌশল, রাজনীতি, দেশ পরিচালনার ইতিহাস সহ অনেক তথ্য লিপিবদ্ধ আছে। সেই সাথে আছে সেই সময়ের মানুষের বিভিন্ন বস্তুর চিত্র, যা দিয়ে এজটেক আমলের বিষয় অনেক কিছু ধারণা করা যায়। বইটির মোট 71 পৃষ্ঠা এবং 3টি অধ্যায়ে বিভক্ত। দ্বিতীয় বইটি হচ্ছে বুক অফ সোয়েগা। জাদুবিদ্যার উপরে লিখিত এই বইটির যতটুকু অংশ পড়া যায় সেটুকু লিখিত ছিল প্রাচীন হিব্রু ভাষাকে উল্টো করে লিখে। বইটির ইতিহাস খুঁজলে জানা যায় এর কয়েকটি কপি ছিল, যার একটি ছিল ডন ডি নামের একজনের কাছে, যিনি ছিলেন ইংরেজি গণিতবিদ, অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোনমির পণ্ডিত এবং কুইন এলিজাবেথ এর উপদেষ্টা। এরপর হাতে লেখা ম্যানস্ক্রিপ্টের 2টি কপি পাওয়া যায় ব্রিটিশ লাইব্রেরিতে। বইয়ের লেখকের নাম জানা যায়নি, তবে জাদুবিদ্যার কৌশল, শয়তানের উপন্যাস, অ্যাস্ট্রোলজি ও অ্যাস্ট্রোনমি ছিল এই বইটির মূল কন্টেন্ট। বইটি সম্পূর্ণ অনুবাদ করা সম্ভব হয়নি। এর পরের বইটির নাম হচ্ছে ভয়নিক ম্যানস্ক্রিপ্ট। অজানা ভাষা ও অজানা লেখকের লেখা এই বইটির কার্বন টেস্টে জানা যায় 1500-এরও আগের লেখা এই বই। বইটির শুরুর দিকের পাতায় দেখা যায় কতগুলো গাছের ছবি। গাছগুলোর কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন গবেষকেরা। দ্বিতীয় অধ্যায়ের দিকে দেখা যায় একটা বৃত্তাকার ডায়াগ্রাম, যা রাশিচক্র বিষয়ক বলে ধারণা করা হয়। তৃতীয় অধ্যায়ে কিছু উলঙ্গ নারীর ছবি আছে যার অর্থ উদ্গম্য হয়নি। 1912 সালে একজন পোল্যান্ড বই ব্যবসায়ী কিছু পুরাতন বই কিনে তার মধ্যে এই বইটি পেয়েছিলেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল এবং তার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো আমার সব লেটেস্ট আপডেট আগে পাওয়ার জন্য।